হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমরা আজকে ইন্ডেক্স অর্থাৎ সূচক চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো যাদের সূচক বা ইন্ডেক্স শেখার জন্য ইচ্ছুক বা শিখতে চাও, তারা ভিডিওটা পুরোটা দেখো, আর নাহলে স্কিপ করে যেতে পারো। তো যাই হোক, আমরা সূচক নিয়ে আলোচনা শুরু করছি। তো প্রথমে জানতে হবে সূচক কী। তো সূচক কী, আমরা যদি লিখেছি ছোটবেলায় কীরকম ভাবে লিখেছি যে এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার, সেরকম কি এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, চারটে এক্সকে গুণ করলে কী করতাম, এক্স টু দি পাওয়ার 4, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স সেখানে কী করতাম, এক্স কিউব। তাহলে এখানে এক্সের মাথায় একটা জিনিস লেখা থাকছে, অর্থাৎ 1+1, যখন চারটে থাকছে তখন 1+1+1+ করে 4 পাচ্ছি, আর একটা নিচে এক্স। তাহলে এই এক্সটাকে বলা হচ্ছে নিধান, আর মাথায় যেটাকে লিখছি সেটাকে বলা হচ্ছে সূচক, অর্থাৎ যেটা নিধান তার ইংলিশ হচ্ছে বেস, অর্থাৎ এক্স হচ্ছে বেস, আর মাথায় যেটা থাকছে সেটা হচ্ছে যে ইন্ডেক্স। তো সূচক সম্পর্কে কিছু সূত্র ফার্স্টে জানতে হবে। সূচক সম্পর্কে সূত্রের জন্য কীরকম, যে যদি এম এন ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন। অর্থাৎ কী হয়ে থাকে না, এ এ এ এরকম করে কী হয়ে থাকে, এম সংখ্যক গুণ করা হয়েছে ইন্টু এ এ এ এরকম করে এন সংখ্যক গুণ করা হয়েছে, তাহলে গুণ করলে কি পাচ্ছি, দুটো যোগ হয়ে যাবে। নেক্সট একইভাবে এ টু দি পাওয়ার এম ডিভিসিবল বাই এ টু দি পাওয়ার এন, অর্থাৎ যদি এরকমভাবে লেখা থাকে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন সমান কী পাবো, এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এ টু দি পাওয়ার এম ব্র্যাকেট দিয়ে এন যদি লেখা থাকে তাহলে কী হবে, এ টু দি পাওয়ার এম ইন্টু এন, আর এটা হচ্ছে এ টু দি পাওয়ার এম মানে এই এনটাকে ভিতরে লিখলাম আর এমটাকে বাইরে লিখলাম। এরপর এ বি হোল টু দি পাওয়ার এন মানে এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। তো এই প্রসঙ্গে বলে রাখি, এরকম 2³ তার যদি এরকম থাকে তখন কী হয়, 2^6, কিন্তু 2³ তার স্কোয়ার অর্থাৎ ব্র্যাকেটটা যদি দেওয়া না থাকে তাহলে কী বোঝাবে, 2^8, সরি 3 এর স্কোয়ার মানে 9। তাহলে তখন কোনটা বড়, পরীক্ষায় কোশ্চেন পড়ে যে 2³ তার হোল স্কোয়ার বড় না 2³ তার মাথায় হচ্ছে যে স্কোয়ার এটা বড়, তখন কী যাবে, 2^9 অবভিয়াসলি 2^6-এর থেকে বড়, তাহলে এই সংখ্যাটা 72 হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আসছি এ বাই বি হোল টু দি পাওয়ার এন, তাকে কী লিখবো, এ বাই বি হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন। এ টু দি পাওয়ার মাইনাস এন যদি থাকে তখন আমরা লিখতে পারি 1/(a^n), এ টু দি পাওয়ার 0 সেটা কত দেবে, 1, কিন্তু এ নট ইকুয়ালস টু 0 হতে হবে, এ 0 আর চলবে না। এ টু দি পাওয়ার পি বাই কিউ সমান কী হতে, কিউ ইথ রুট অফ এ টু দি পাওয়ার পি, যেমন আমরা লিখি কি এ টু দি পাওয়ার 1/3, তার মানে কিউ রুট অফ এ, এরকম লিখে থাকি, সেরকম হচ্ছে এ টু দি পাওয়ার পি বাই কিউব, তার মানে নিচে যেটা থাকে সেটা হচ্ছে রুট বলা হয়ে থাকে আর এ টু দি পাওয়ার পি। এ টু দি পাওয়ার এম সমান যদি এ টু দি পাওয়ার এন হয় তাহলে এ সমান 0 হবে অথবা 1 হবে, অথবা আমরা কি বলতে পারি না এম সমান এন হবে, কারণ এ যদি 0 হয়ে যায় তাহলে 0^2 মানে সামথিং 0, আবার যদি 1 হয় তাহলে 1-এর মাথায় যাই বসে না কেন, অথবা এম সমান এন হবে। আর এখানে যে কোশ্চেনটা বলছিলাম সেটাকে হচ্ছে আমরা পড়ি এরকম, এক্স টু দি পাওয়ার 1 পি টু দি পাওয়ার 1/n, এনএথ রুট অফ পি, এক্সকে পি এর এনতম রুট বলায় থাকে। এ টু দি পাওয়ার এম সমান বি টু দি পাওয়ার এন এম হলে, মানে দুটোই যদি এখানে এম আর এন ছিল, এখানে দুটোই এম দুটোই এম হয়ে গেছে, তাহলে তখন কী হবে, এম সমান 0 হবে অথবা এ সমান বি হবে। নেক্সট হচ্ছে এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার ওয়াই এর সমাধান, যেখানে এ এক্স ওয়াই সব বাস্তব সংখ্যা যদি হয়, মানে আমরা যখন এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার ওয়াই যখন উদাহরণ বা প্রবলেমসগুলো নিয়ে আলোচনা করবো তখন এই টাইপের কিন্তু জিনিসগুলো পেয়ে থাকবো, অর্থাৎ জিনিসটা ভালো করে বুঝতে হবে। তো এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার ওয়াই যদি থাকে, অর্থাৎ দেখা যাক যে দুটোর নিধানই সেম কিন্তু সূচক অর্থাৎ ইন্ডেক্সগুলো আলাদা, তাহলে তখন কী হচ্ছে, ইকুয়ালস টু 1 ইমপ্লাইজ করছে এক্স ওয়াই এনি রিয়েল নাম্বার, তখন কী থাকে না, এক্স ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা হবে, যখন 1 তাহলে 1-এর মাথায় 3^2 বসায় না আর 1-এর মাথায় আমি যাই বসে না কেন। এরপর এ ইকুয়ালস টু -1 যদি হয় তাহলে এর মান যদি -1 হয় তাহলে এক্স ওয়াই দুটোই কী হবে, হয় ইভেন হবে নাহলে দুটোই অড হবে, কারণ কি না, যদি -1^2 হয় তাহলে এখানেও -1^2 কী থাকে না, 4 হলো। ঠিক আছে, তাহলে 2 = 4 এরকম লিখতে পারি না, সেটাই বলছে যে হলে দুটোই হচ্ছে যে ইভেন হবে অথবা দুটোই অড হবে, দুটোই অড মানে -1³, তার মানে -1^5, অর্থাৎ এই যে এক্স ওয়াই দুটো কী হবে না, ইভেন অথবা অড একসঙ্গে স্যাটিসফাই করবে। এই কষ্ট যদি 0 হয়, যদি এ এর মান 0 হয়ে যায় তাহলে এক্স ওয়াই এনি নন জিরো রিয়েল নাম্বার, এর মান 0 তার মানে 0^2, নন জিরো কেন বলছি না, 0^0, দিস ইজ নট ভ্যালিড, এটার অস্তিত্ব নেই, 0^0, তাই বলেছে এনি নন জিরো, ওই জন্য নন জিরো কথাটা উল্লেখ করেছে।
এর মান যদি 0 1 আর -1 না হয় তাহলে x = 1 হবে। যেমন সাপোজ লেখা হলো 2 টু দি পাওয়ার x সমান 2 টু দি পাওয়ার y, তাহলে তখন আমরা এখান থেকে কি বলবো না x সমান y, এরকম আর কি ব্যাপার। আগের প্রবলেমে যেমন ছিল যে সেখানে যে আমার সূচকগুলো অর্থাৎ মাথায় x y ছিল আর নিচেতে দুটো a ছিল, এখানে ঠিক উল্টো, সূচক আমার সেম হয়ে গেছে কিন্তু নিধান অর্থাৎ বেসটা চেঞ্জ হয়েছে। তাহলে সেক্ষেত্রে কি সমাধান যেখানে এ বি এক্স বাস্তব সংখ্যা কী কী পাবো দেখতে হবে না, এ সমান প্লাস মাইনাস বি ইমপ্লাইজ করছে কি না এক্স ইকোয়ালস টু জিরো। তাহলে এ সমান যদি প্লাস মাইনাস নট ইকোয়ালস টু সরি এ নট ইকোয়ালস টু প্লাস মাইনাস বি হয় তাহলে এক্স সমান জিরো, কারণ এক্স এর মান জিরো হলে এ টু দি পাওয়ার জিরো মানে 1 আবার বি টু দি পাওয়ার মানে যাই হোক না কেন সামথিংয়ের মাথায় যদি জিরো বসায় তাহলে তখন হচ্ছে এক্স ইকোয়ালস টু জিরো হবে। আবার এ ইকোয়ালস টু বি নট ইকোয়ালস টু জিরো, এ বি জিরো নয় তাহলে এ বি জিরো নয়, তাহলে এ বি যদি জিরো না হয় তাহলে এক্স এনি রিয়েল নাম্বার, তাহলে এ বি জিরো নয় তাহলে আমি কী লিখছি 2 টু দি পাওয়ার এক্স ইকোয়ালস টু 3 টু দি পাওয়ার এক্স, তাহলে যেহেতু সমান তাহলে 2 সমান 3, এটা সমস্যা এটা হতে পারে না, তাহলে 2 সমান 3 আমরা কি লিখতে পারি, তাহলে এক্স এনি তখন রিয়েল নাম্বার হবে। অর্থাৎ এক্স এর মান আমি কী করব মানে এমনভাবে বসাবো যে এর মান যা হবে আর 3-এর সেটা করলে সেম হবে। এ সমান কি থাকে না মাইনাস বি যদি হয় তাহলে এক্স ইজ অড নাম্বার, এ সমান মাইনাস বি যদি বসাই তাহলে এক্স অবশ্যই অড নাম্বার হতে হবে। এ টু দি পাওয়ার এক্স হচ্ছে 1, এ টু দি পাওয়ার এক্স যদি 1 হয় এ গ্রেটার দ্যান 0 এ নট ইকোয়ালস টু 1। তো এখানে আমি বলেছি যে এ গ্রেটার দ্যান 0 এ নট ইকোয়ালস টু 1, তাহলে এটা দেখে অনেকের মনে হতে পারে এরকম যে একেবারেই তো এ গ্রেটার দ্যান 1 বলে দিলেই হতো, কিন্তু না, এই কথাটা না বললে আমি এটা কেন বললাম কারণ এর মান 0 থেকে 1-এর মধ্যে হতে পারে, তাহলে এ গ্রেটার দ্যান 1 বলে দেওয়া মানে এই মানগুলোকে আমি বাদ দিয়ে দেবো, ঠিক আছে, সেজন্যই এটা লেখা হয়েছে এ গ্রেটার দ্যান 0 আর এ নট ইকোয়ালস টু 1। তখন ইমপ্লাইজ করবে কি এক্স ইকোয়ালস টু 0 মানে এ টু দি পাওয়ার এক্স যদি এরকম কন্ডিশন স্যাটিসফাই করে তখন এক্স সমান 0 হবে, আর এ গ্রেটার দ্যান 0 আর এক্স নট ইকোয়ালস টু 0 মানে এক্স 0 নয় আবার এ গ্রেটার দ্যান 0, তাহলে অবভিয়াসলি ইকোয়ালস টু 1 হবে কারণ 1 টু দি পাওয়ার চাই বসে না কেন 1 হবে, ঠিক আছে। এরপর কী আসছে, কিছু স্পেশাল লস আছে, যেমন ওখানে আমি লিখেছিলাম যে এনের রুট অফ পি সমান পি টু দি পাওয়ার 1 বাই এন, একইভাবে কি থাকে না যদি এন রুট অফ এনের রুট অফ আবার তার ভেতরে এমের রুট অফ এ, তার মানে সেটা হচ্ছে এম এন রুট অফ এ বোঝাবে, আর এনের রুট অফ এ বি তার মানে এনের রুট অফ এ ইন্টু এনের রুট অফ বি। এরপর কিছু প্রবলেম আমরা সলভ করব, সেই প্রবলেম সলভ করার পরে আমরা চ্যাপ্টারটাকে শেষ করব। নেক্সট হচ্ছে যে প্রবলেম কীরকম, প্রথম প্রবলেম হচ্ছে 4 টু দি পাওয়ার এক্স সমান 8 টু দি পাওয়ার ওয়াই দেন দ্য ভ্যালু অফ এক্স বাই ওয়াই প্লাস 1, তাহলে 4 মানে 2 স্কোয়ার আর 8 মানে 2 কিউব, তাহলে 2 টু দি পাওয়ার 2 এক্স, 2 টু দি পাওয়ার 3 হয়, তাহলে সেখান থেকে পাচ্ছি 2 এক্স সমান 3 হয়, আমরা কী হলো সেই এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার ওয়াই যেখানে ছিলাম, তাহলে 2 এক্স সমান 3 হয়, তাহলে এক্স বাই ওয়াই সমান 3/2, তাহলে এক্স বাই ওয়াই প্লাস 1 সমান 5/2। আর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে এক্স রুট এক্স আর রুট ওভার অফ এক্স টু দি পাওয়ার এক্স, এক্স নট ইকোয়ালস টু 0 দেন দ্য ভ্যালু অফ এক্স, তাহলে এক্স রুট এক্স আর এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার হাফ, তাহলে গুণ করলে কী হবে এক্স টু দি পাওয়ার হাফ আর এক্স রুট এক্স, তাহলে এই দুটো ইকুয়াল হয়ে যাবে, রুট এক্স সমান এক্স বাই 2, তাহলে এক্স বাই রুট এক্স সমান 2, তাহলে রুট এক্স সমান 2 এক্স সমান 4। হুইচ ইজ দ্য গ্রেটেস্ট, 200 হোল টু দি পাওয়ার 300 আর 300 হোল টু দি পাওয়ার 200, তাহলে 200 হোল টু দি পাওয়ার 300 তার মানে 200 কিউব তার মাথায় হচ্ছে 100, তাহলে এটা 200 কিউব মানে 8-এর গায়ে দুটো তার কিউব ছিল মানে দুটো 4-টে 6-টা শূন্য হবে, আর 300 তার মাথায় কে 200, তাহলে 300 স্কোয়ার মাথায় 100, তাহলে 3 স্কোয়ার করলে কি 9 আর দুটো হোল স্কোয়ার আছে মানে 4-টে শূন্য হলো, তাহলে এটা অবভিয়াসলি বড়, তাহলে এটা গ্রেটেস্ট নাম্বার হয়ে গেল। নেক্সট আসছি এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি, বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার এক্স টু দি পাওয়ার সি মাইনাস এইগুলো থেকে সি স্কোয়ার প্লাস এ সি প্লাস এ স্কোয়ার, তাহলে এই সূত্রটা কী ভাই এ কিউব মাইনাস বি কিউব বি কিউব মাইনাস সি কিউব সি কিউব মাইনাস এ কিউব, তাহলে যেহেতু উপরে আমার সূচকের আছে তাহলে যোগ করে দিলে পাই এক্স টু দি পাওয়ার 0, তার মানে এক্স টু দি পাওয়ার 0 মানে পেলাম 1। নেক্সট আমরা আসছি ইফ সমান 2b সমান a প্লাস c আর প্রদত্ত ওয়াই স্কোয়ার সমান জেড এক্স দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়াই বাই জেড হোল টু দি পাওয়ার এ জেড বাই এক্স হোল টু দি পাওয়ার বি এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার সি, তাহলে ওয়াই স্কোয়ার সমান জেড এক্স দেওয়া আছে, তাহলে এক্স বাই ওয়াই সমান ওয়াই বাই জেড সেটাই লিখতে পারি, তাহলে ওয়াই বাই জেড জেড বাই এক্স আর এক্স বাই ওয়াইটা যেটা দেওয়া আছে তাহলে ওয়াই বাই জেড তার মানে কী বললাম এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এ জেড বাই এক্স হোল টু দি পাওয়ার বি এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার সি, তাহলে এখান থেকে কী পাচ্ছি এক্স ওয়াই
হোল টু দি পাওয়ার কি পাচ্ছি এখানে, এ এখানে সি, তাহলে এ প্লাস সি জেড বাই এক্স হোল টু দি পাওয়ার বি, তাহলে এ প্লাস সি সেটার মান দেওয়া আছে কত, টু বি, তাহলে টু বি এক্স ওয়াই ওয়াই টু বি আর জেড বাই এক্স হোল টু দি পাওয়ার বি, তাহলে এক্স ওয়াই টু বি মানে আমরা লিখতে পারি এক্স ওয়াই তার হোল স্কোয়ার আবার তার মাথায় বি, তার মানে এরকম আর কি, এক্স ওয়াই বি তার আবার বি, এরকম লিখতে পারি। তাহলে এটার জন্য এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটার জন্য আমরা কি লিখছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু জেড এক্স হোল টু দি পাওয়ার বি, তাহলে কাটাকাটি করলে এক্স জেড বাই ওয়াই স্কোয়ার, আবার ওয়াই স্কোয়ার সমান এক্স জেড, তার মানে উপরে ওয়াই স্কোয়ার নিচে ওয়াই স্কোয়ার, ওয়ান ওয়ান টু দি পাওয়ার বি মানে ওয়ান। নেক্সট খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, অনেক জায়গাতেই বা অনেক কোশ্চেনেই এটা দেখতে পাওয়া যায়। তো অঙ্কটা কি এরকম যে ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়ান বাই এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এ প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস ওয়ান হোয়েন, যখন হচ্ছে এ প্লাস বি প্লাস সি সমান জিরো। তো এই এ প্লাস বি প্লাস সি সমান জিরো এই শর্তটাকে কাজে লাগাতে হবে। তো কী করছি, প্রথমটা যেমন ছিল সেরকম লিখেছি, এখানে ল বার হরে এক্স টু দি পাওয়ার মাইনাস সি গুণ করেছি, আর এখানে ল বার হরে অর্থাৎ নিউমারেটর এবং ডিনোমিনেটরে এক্স টু দি পাওয়ার বি প্রোডাক্ট করা হয়েছে। নেক্সট এক্স টু দি পাওয়ার সি প্রোডাক্ট করেছে লিখছি, তাহলে এটা হলো ওয়ান, এটা কী হবে এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস এ এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস এক্স টু দি পাওয়ার বি, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার বি। নেক্সট এখানে সি প্লাস এ, সি প্লাস এ হচ্ছে মাইনাস বি আর এ প্লাস বি মাইনাস সি, সেই মানগুলো এখানে পুট করছি, তাহলে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার মাইনাস সি ওয়ান এক্স টু দি পাওয়ার বি, তাহলে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি লসাগু, তাহলে উপরের পরে চলো ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি, তাহলে কত হলো ওয়ান, তাহলে অ্যান্সার হয়ে গেলো এটা। নেক্সট হচ্ছে সলভ, এ টু দি পাওয়ার এক্স সমান এক্স টু দি পাওয়ার ওয়াই আর এ টু দি পাওয়ার ওয়াই সমান এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে এ টু দি পাওয়ার এক্স সমান এক্স টু দি পাওয়ার ওয়াই, এখান থেকে আমরা লিখতে পারি এ সমান কত, না উভয় পক্ষ কী করব, না এ টু দি পাওয়ার এক্স হোল পাওয়ার ওয়ান বাই এক্স সমান এক্স টু দি পাওয়ার ওয়াই হোল পাওয়ার ওয়ান বাই এক্স, এরকম গুণ করছি, ঠিক আছে, তাহলে গুণ করলে কী পেলাম, এখানে এ টু দি পাওয়ার ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়াই বাই এক্স, আবার এ টু দি পাওয়ার ওয়াই সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স, তার মানে এ টু দি এ সমান এক্স টু দি পাওয়ার ওয়াই এক্স বাই ওয়াই, তাহলে দুভাবে দুটো এ সমান পেয়েছি, তাহলে কম্পেয়ার করলে কি ভাই এক্স টু দি পাওয়ার ওয়াই বাই এক্স সমান এক্স টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, তাহলে ঘাতগুলো আমরা যদি তুলনা করেছি তাহলে ওয়াই বাই এক্স সমান এক্স বাই ওয়াই ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার, তাহলে কী পাচ্ছি ওয়াই সমান প্লাস মাইনাস এক্স, তাহলে ওয়াই সমান প্লাস মাইনাস এক্স হলে ওয়াই সমান যখন প্লাস এক্স হবে তখন এই সমীকরণ আমরা যদি বসাই ওয়াই সমান কী পাচ্ছি প্লাস এক্স, তার মানে এ টু দি পাওয়ার এক্স সমান এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে কী হলো এ সমান এক্স, ওই যে এ টু দি পাওয়ার ছিল এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার এক্স, তাহলে এ সমান তখন বি, সেরকম এ সমান এক্স হলো। এরপর ওয়েন যখন ওয়াই সমান মাইনাস এক্স, তাহলে এ টু দি পাওয়ার এক্স সমান এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে এ টু দি পাওয়ার এক্স সমান এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এক্স, তাহলে এ সমান এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান ওয়ান বাই এক্স, তাহলে ওয়েন এক্সের মান যখন আমি এ পেয়েছি ওয়াই তখন ছিল কি প্লাস এ, তার মানে ওয়াই এর মানও হবে এ, আর এক্সের মান যখন এর মান যখন পেয়েছি ওয়ান বাই এক্স ইমপ্লাইজ করছে এক্স সমান কি, ইমপ্লাইজ করছে এক্স সমান ওয়ান বাই এ, তাহলে এক্সের মান যখন ওয়ান বাই এ ওয়াই সমান কি মাইনাস এক্স, তাহলে ওয়াই এর মান হবে মাইনাস ওয়ান বাই এ। অর্থাৎ এখানেই ভিডিওটাকে শেষ করছি, তো সূচকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সাথে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।